সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন আজ পঁচিশে আগস্ট দু হাজার একুশ সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের সন্ধানটি অবস্থান করছে পাবনা ইমন ডেইরি ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার চাটমোড় থানার মথুরাপুর ইউনিয়ন পরিষদের পাশেই তো এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র এর আগে ওই ফার্মের বেশ কিছু পর্ব আপনাদের দেখিয়েছি উনি প্রত্যেক সপ্তাহেই গরুগুলো কালেকশন করে এবং সেগুলো বিক্রি করে থাকে তো এইবার এখানে আসার পরে দেখলাম বেশ কিছু বকনা বাচ্চা দু একটা গাভেও বেশ কিছু সার গরু উনি রাখছে আর আমাদের আজকের পর্বে সেই সকল গরুগুলোই আপনাদের দেখাবো তো দেখাবো উনি কী কী জাতের কেমন বয়সের গরুগুলো রাখছে আর সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে সেই সব বিষয়ে জানাবো তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটি সঙ্গেই থাকুন

এবার কতগুলো গরু কালেকশন করছে এবার আছে হচ্ছে সার বাচ্চা একটু কুমা দিছি ভাই হ্যাঁ সার বাচ্চা আছে হলো আপনার দশটা আর হচ্ছে হলো বকনা আছে হচ্ছে ছয়টা আর হচ্ছে তিনটা গাবি আছে তার মধ্যে দুটো হলো প্রেগনেট

সব ধরনের খাদ্য খায় খায় আমি দেখে শুনে নিয়েছি যে যদি না খায় তাহলে তো ব্যাপার তাহলে তো ক্ষতিগ্রস্ত হবে সেই জন্য আমি নিয়ে আসছি এটা দাম কেমন যাচ্ছে না আপনি দাম ভাই জনগণ যাই বলুক মাপসায় নিচ্ছে এটা আলোচনা সাপেক্ষে রাখছি ভিডিওতে দাম বলবেন না আলোচনার মাধ্যমে বিক্রি করবেন তো এটা সাইড করে দেন দুই নাম্বারটা দেখাই জি আজকে দুইশো বাইশ নম্বর ট্যাগের যার একটা সার বাচ্চা নিয়ে আসছেন এটা কোন জাতের সার বাচ্চা এটা হলো সাহিওয়াল কিন্তু একটা ভালো গ্রোথের সার বাচ্চা এটা যদি কেউ মনে করেন এটা ব্রাহ্ম বললেও চলে কিন্তু আসলে এগুলো কিছুই না মূলত জি আচ্ছা এটার বয়স এটার বয়স হলো আট মাস আট মাস জি তো এটা যদি কোনো দর্শক একটা নেয় কেমন দাম চাচ্ছেন দাম পড়বে হচ্ছে আপনার চাওয়া দাম পড়বে একাশি চাওয়া দাম একাশি দর্শক দর দামের সুযোগ পাবে জি প্রত্যেকটা গরুতে এই সুযোগগুলো আপনি রাখেন হ্যাঁ তো এটা সাইড করে দেন তিন নম্বরটা দেখি তিন নাম্বার যার একটা লালচে সার বাচ্চা হবে মধ্যে কুরবানিতে আসবে না এখানে আছে হবে না আর বাদ হবে এটা হবে না এটা তেইশ সাল এটার দাম চাচ্ছেন কেমন এটার দাম চাচ্ছে হলো পঁয়ষট্টি

এটাও সাইড করে দেন পাঁচ নাম্বারটা দেখাই এই পাশে যে আরেকটা সার বাচ্চা নিয়ে আসছেন সিরিয়াল নাম্বার পাঁচ এই বাচ্চাটা কোন জাতের সার বাচ্চা এটা তো শাহিওয়াল শাহিওয়াল এই বাচ্চার বয়স এই বাচ্চার বয়স নয় মাস প্লাস হবে নয় মাস প্লাস হবে তো এই বাচ্চাটা কি দু হাজার বাইশ সালে আসবে আসতে পারে নাও পারে না আসার সম্ভাবনা নেই আসতেও পারে নাও পারে না আসার সম্ভাবনাই বেশি এটার দাম কেমন এটার দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার দরদামের সুযোগ আছে সাইড করে দেন পরেরটা দেখি এই পাশে সিরিয়ালের ছয় নম্বর যে গরুটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু জানাবেন এটা কোন জাতের গরু এটাও সাহিয়াল এটা হচ্ছে হলো সাহিল বিডের সারবাচ্চা এক নাম্বার হচ্ছে হলো একশো দুইশো ছাব্বিশ দুইশো ছাব্বিশ এটার দাম কেমন এটার দাম চাও হলো পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছেন কোন দর্শকের পছন্দ হলে দরদাম করে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ এটাও সাইড করে দেন পরেরটা দেখি এই পাশে সিরিয়ালের সাত নম্বর যে গরুটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন কোন জাতের গরু এটা এটা হচ্ছে ব্রাহ্মা ক্রস আচ্ছা তো এই বাচ্চার বয়স কেমন এটার বয়স হচ্ছে হলো আপনার 8 মাস প্লাস হবে 8 মাস জি আচ্ছা কোন কাগজপত্র কি আছে হ্যাঁ কাগজপত্র আছে তো এটার দাম চাচ্ছেন কেমন এটার দাম চাওয়া দাম হলো 85 চাওয়া দাম 85 দর্শক আলোচনার মাধ্যমে নিতে পারবে 227 নাম্বার ট্যাগ 227 নাম্বার ট্যাগ জি এটাও সাইড করে দেন 8 নাম্বারটা দেখি এই পাশে সিরিয়ালের আট নম্বর যে সার বাচ্চাটা নিয়ে আসছেন ট্যাগ নাম্বার দুইশো সাতাইশ না দুইশো আঠাশ সরি দুইশো আঠাশ এটা কোন জাতের এটা হচ্ছে নেপালি ঘির নেপালি ঘির জি এটা একটা সার বাচ্চা এটা একটা সার বাচ্চা এটার বয়স এটা নয় বয়স হবে আপনি প্রায় দশ মাস দশ মাস এটার দাম এটার দাম পড়বে হচ্ছে আপনার আপনি ছিয়াত্তর হাজার ছিয়াত্তর হাজার টাকা দাম চাচ্ছেন কারো পছন্দ হলে কথা বলে বুকিং দিতে পারে হ্যাঁ হ্যাঁ এটাও সাইড করে দেন সবশেষ বড় একটা আছে ওইটা দেখি জি এই পাশে যে নয় নাম্বার যার একটা সার বাচ্চা নিয়ে আসছেন এটা এটা হচ্ছে নেপালি নেপালি জি এটা একটা সার বাচ্চা বয়স কেমন বয়স হলো তেরো মাস তেরো মাস জি দুই সালে কি আসবে হ্যাঁ এটা অনায়াসে আসবে অনায়াসে চলে আসবে তো এই সার বাচ্চাটা দেখে কোনো দর্শকের যদি পছন্দ হয় এটা অরিজিনাল নেপালি যদি কারো যদি পছন্দ হয়ে থাকে এটা এককভাবে দাম রাখছে হলে বিরানব্বই হাজার বিরানব্বই হাজার দর্শক দরদাম করে নিতে পারবে জি তো কিছু বকনা আছে চলেন ওইগুলা দেখি এই পাশে শুরুতেই যে এক নাম্বার বকনাটা নিয়ে আসছেন এটা কোন জাতের বকনা হলিস্টেন ফিজিয়ান হলিস্টেন ফিজিয়ানের একটা বকনা বাচ্চা এই বাচ্চার বয়স 8 মাস 9 মাস হতে পারে থেকে 9 মাসের মতো যারা দুধের গরু খামার করতে চায় দুধের গাবির বিকল্প হিসেবে বকনা বাচ্চা দিয়ে শুরু করে তারা চাইলে এই ধরনের বকনা দেখতে পারে হ্যাঁ যারা নেবে মানে এক কথা হচ্ছে টাকা যেখান থেকে নেই টাকা একটা টাকা বেশি দেখি না ভালো কিন্তু জিনিস মানে যারাই বকনা দিয়ে খামার করবে জাতমান ধরে এই বাচ্চাগুলো সংগ্রহ করা আমার কাছে উচিত সেটাই তো এই বকনার কেমন দাম চাচ্ছেন আপনি এটা দাম চাচ্ছে 65000 এক নাম্বার বাচ্চাটা 65000 টাকা 65 দর দামে সুযোগ আছে হ্যাঁ হালকা একটু দর সুযোগ আছে সাইড করে দেন দুই নাম্বারটা দেখেন এই পাশে দুই নাম্বার যে বকনা বাচ্চাটা নিয়ে আসছেন এটা কোন জাতের বকনা জারসি জারসি জাতের একটা বকনা বাচ্চা এই বাচ্চার বয়স

এই পাশে তিন নাম্বার যে বকনা বাচ্চাটা নিয়ে আসছেন এটা কোন জাতের বাচ্চা এটা হলস্টিন ফিজিয়ান হলস্টিন ফিজিয়ান হলিস্টিন ফিজিয়ান বয়সটা হবে আপনার 10 মাস বা প্লাস হবে হ্যাঁ এরকম আর সংগ্রহ করা জিনিস সংগ্রহ করা আপনি আইডিয়া করে বলতেছেন গায়ে গতরে খুবই ভালো তলাও ভালো খুবই সুন্দর আর কি বাচ্চাটা হ্যাঁ

এটা জার্সি জার্সির সাথে হালকা একটু আমার মনে হয় যে ফিজিয়ান একটু জার্সি ফিজিয়ান ক্রস ক্রস এই বাচ্চার বয়স বা গাভীর বয়স গাভীর বয়স হলো দুই দাঁত তার মানে বকনার থেকে গাভীর দিকে গেছে প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দিবে এখন পেগনেট এখন বাকি আছে কত দিন 7 7 মাস 20 দিন 7 মাস 20 দিন প্রেগনেন্ট হ্যাঁ পেটে 7 মাস 20 দিনে বাচ্চা আছে আর যে নেবে সেও আমার কেনে চেক আপ দিয়ে তার জন্য থাকে হ্যাঁ নিজস্ব ডাক্তার থাকে নিয়ে আসবে আর না হলে আমার এলাকার মানে চেক দেওয়ার বিষয়ে কেউ মনে করেন যে চিটে রিভার্ট পরে কেউ করে না আমার জানা সেটাই আর এই বিষয়গুলো নিয়ে কার পণ্য না করাই উচিত চেক দিয়ে নেওয়াই উচিত চেক দিয়ে নেওয়াই উচিত তো এটার দাম চাচ্ছেন কেমন এটার দাম চাচ্ছে হলে এক লক্ষ তিরিশ হাজার এক লক্ষ তিরিশ সাত মাস বিশ দিনের প্যাক একদম পড়বে দামাদামি হবে না দর দামের কোনো সুযোগ নাই দামের কোনো সুযোগ নাই পাশে যে একদম লাল চেকটা গাভী রাখছেন এটা এটা ভাই শক করে দুইটা গাবে রাখছি এটা হলো জারসি শাহিওয়াল 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 জাতের একটা গাবি এই গাবিটার বয়স এটার বয়স হচ্ছে আপনার দুই দাঁত দুই দাঁত জি আচ্ছা দুই দাঁত ভেঙে আমরা চার দাঁতে যাচ্ছে আর কি এখনো যায় নাই মানে যা প্রথম না দ্বিতীয় এটা হলো প্রথম প্রেগন্যান্ট প্রেগন্যান্ট কত দিনের এটা আছে হলো আপনার হচ্ছে হলো সাত মাস প্লাস ডাক্তার আমি যেখান থেকে কিনছি ভাই আমি ডাক্তার নিয়ে গেছি নিয়ে যা চেক আপ দিছি ওরা বলছিল আট মাস ঠিক আছে যাই আমি ডাক্তারদের চেক আপ পাইছি সাত মাস প্লাস সাত মাস প্লাস প্রেগনেন্ট কেউ চাইলে এই প্রেগনেন্সি অনুযায়ী নিতে পারবে এটার দাম কেমন এটার দাম রাখছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি সাইড করে দেন তিন নাম্বারটা দেখি

মনে করেন যে চেক আপ দিয়ে নিতে পারবেন আচ্ছা তো এই গাবি বাচ্চা কেমন দাম চাচ্ছেন আপনি এই গাভী বাচ্চা যদি কেউ নেয় তাহলে মনে মোটামুটি ধরেন আপনার এক লক্ষ পঞ্চান্ন টাকা পড়বে এক লক্ষ তো এই ছিল আপনার কাছে বিক্রি করার মতো গরু যেগুলো দেখালাম আপনি বর্ণনা করে জানালেন এবার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে যদি শেষ করতেন দর্শকদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে যেটা এই গরু এবং পাশাপাশি আমি বকনা বাছুর বিক্রি করছি এক একদার বছর মোটামুটি আমার একটু সহজ আগছে সেই হিসাবে আমি মনে করি শাহিয়াল সাহিয়াল গরু গাবি আনছি এবার সাহিয়ালের সাথে বাচ্চাটা আমার সবচেয়ে হলে বড় হলো বাচ্চাটা আমার পছন্দ হয়েছিল সেই লোকও মনে করেন যে বাচ্চা ছাড়া ব্যাঙিয়ে মানে পৃথকভাবে বিক্রি করবে না মানে খালি যে বাচ্চা তা বিক্রি করবে না আমাকেও বলে দিছে ভাই এই বাচ্চা আপনি যদি দশটা কমও হয় আমিও দশটা কম লোব দশটা কমে আপনি বাচ্চা সহকারে বেছেন কিন্তু দুধের পর্যন্ত গ্যারান্টি নেই যেহেতু বাচ্চা খাচ্ছে বড় হয়ে গেছে বাচ্চা দুধের কোনো গ্যারান্টি নাই। সেই ক্ষেত্রে গাভে আনছি যদি কারো ভালো লাগে তাহলে নিতে পারবে আর আগের মতন মনে করেন সুযোগ সুবিধা হ্যাঁ সব আগের মতন আসবে দেখবে দেখে যদি পছন্দ হয় বা রোগ আছে কিনে কোনো ব্যয় আছে কিনে তারপরে মনে করেন এখানে যানবাহনের সুবিধা আছে আপনার এই মানে থাকা খাওয়া ব্যাংকের বা রাহাল থেকে শুরু করে এক কোটি টু জেড পর্যন্ত সবকিছু দেখার পরে সিদ্ধান্ত নিতে পারবে জি এখানে আসবে দেখবে পছন্দ হবে ব্যাংকে টাকা লাগা দিবি হয়তো মনে করে নিতে পারলো আচ্ছা তো ঠিক আছে রাজু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য জি ভাই জান আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম